মনের ইচ্ছা পূর্ণ হওয়ার দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু নুসল্লা আলা রাসুল হিলকারি মামাবাদ মোহারাম শ্রোতা ও দর্শক যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বিষয়টি হচ্ছে মনের ইচ্ছাপূর্ণ হওয়ার দোয়া অনেকে আপনারা জানতেও চেয়েছেন যে হুজুর কোনো দোয়া এবং আমল যদি থাকে মনের ইচ্ছা পূর্ণ হওয়ার আমাদেরকে বললে আমরা উপকৃত হব তাই আমি আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে হাজির হয়েছি মনের ইচ্ছা পূর্ণ হওয়ার দোয়া এবং বেশ কিছু আমল ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে বলব ইনশাল এক নম্বর হচ্ছে পাকের একটি গুণবাচক নাম আলমুলকু এটি আমরা একটি পরিচ্ছন্ন সাদা কাগজে লিখবো লেখার আগে অজু করব দুই রাত নফল নামাজ পড়ব দরু শরীফ পড়ব এরপরে আলমুলকু লিখব আলাদা আলাদা লিখব আলিফ লাম মিম লাম কাফ হরফগুলো আলাদা আলাদা লিখব লেখার পরে মধ্যের হরফ অর্থাৎ মিম এই মিম হরফের দিকে নজর দিব নজর দিয়ে চল্লিশ বার কুরআ কারিমের একটি আয়াত পড়ব আয়াতটি হচ্ছে এই কলিল্লাহমা মালিকাল মুল্ক তুতিল মুলকা মাংতাসা ও তানজিওল মুলকা মিম মাংতাশা অত এজু মাংতাসা ও তু জিল্লু মাংতাসা বিয়াদিকাল খয়ের আলা কা কদির তুলিচুল লাইলাফিন নাহার ও তুলিচুল নাহারফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইত অতুখরিজুল মাইতা মিনাল হাই ও তার জুকুমাং তেসা ও বেকয়ের হিসাব এ হচ্ছে আয়াত আলী ইমরানের ছাব্বিশ সাতাইশ এইটা চল্লিশ বার পড়ব আর মিম হরফের দিকে নজর দিব এটা গানে কেরামের থেকে পরীক্ষিত আমল এবং সাথে যে শর্তগুলো বললাম আমলটি করার আগে অজু করব দুই রেখাত নফল নামাজ পড়ব পবিত্র একটা বিছানায় বসবো এবং শরীফ পড়ব তারপরে কলম দিয়ে লিখবো হরফগুলো পৃথক পৃথক লিখবো এভাবে আমল করলে ইনশাআল্লাহ আশা করা যায় মনের ইচ্ছা পূর্ণ হবে পাক আমাদেরকে এই আমলটি বুঝে শুনে করার তৌফিক দেন ওমা আলী বালাক পালাক আসসালামু আলাইকুম রহমত